আমরা জানি দাড়ি কেটে ফেলা হাদিসে নিষেধ, তারপরেও দাড়ি কেটে ফেলি। আমরা জানি পুরুষের টাকনুর নিচে কাপড় পরা হাদিসে নিষেধ, তারপরেও টাকনুর নিচে কাপড় পরি। আমরা জানি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী কুফরিতে লিপ্ত, তারপরেও আমরা নামাজ পরিত্যাগ করি। আমরা জানি নারীদের বেপর্দাভাবে চলা হাদিসে নিষেধ, তারপরেও নারীরা বেপর্দাভাবে চলি। আমরা জানি সিনেমা দেখা হাদিসে নিষেধ, তারপরেও আমরা সিনেমা দেখি। আমরা জানি গান শোনা হাদিসে নিষেধ, তারপরেও গান শুনি। আমরা জানি নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম, তারপরেও আমরা নেশা জাতীয় দ্রব্য পান করি। আমরা জানি বিয়ের আগে ছেলে মেয়ের অবৈধ সম্পর্ক হারাম, তারপরেও ছেলে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করি। আমরা জানি মিথ্যা বলা হাদিসে নিষেধ, তারপরেও মিথ্যে বলি। আমরা জানি সময় নষ্ট করে অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত থাকা হাদিসে নিষেধ, তারপরেও আমরা অহেতুক কর্মকাণ্ডে লিপ্ত থাকি। আমরা জানি বেগানা নারীর দিকে তাকিয়ে থাকা হাদিসে নিষেধ, তারপরেও আমরা বেগানা নারীর দিকে তাকিয়ে থাকি। আমরা এসব কিছুই জানি, এসব কিছুই হাদিসে নিষেধ, এসব কিছুতে অসংখ্য পাপ হচ্ছে তাও আমরা জানি, এবং এর পরিণতি সম্পর্কেও আমরা জানি। এরকম অসংখ্য পাপ আমরা প্রতিদিন জেনে শুনেই করছি। ও মুসলিম ভাই, আমরা কেমন মুসলিম? এগুলো কি কোনো প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে? এজন্যই কি আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা জেনে শুনে ইচ্ছা করে এসব পাপ করার পরেও কিভাবে জান্নাতের আশা করি, অথচ এসব পাপের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এসব পাপের ফলে আমাদেরকে যদি জাহান্নামে নিক্ষেপ করা হয় তাহলে কি অন্যায় হবে? কখনো না, এটাই উচিত শাস্তি। আমরা ঢাকার গাড়িতে উঠে যদি কক্সবাজার যাওয়ার আশা করি তা কি আদৌ সম্ভব? তেমনি ভাবে আমরা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়ার আশা করছি, আজব ব্যাপার। ও মুসলিম ভাই ও বোনেরা, এখনো কি নামাজ পড়বেন না? এখনো কি পাপ বর্জন করবেন না? এখনো কি পাপ থেকে ফিরে আসবেন না? আমরা কি জাহান্নামে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই না? তাহলে হে মুসলিম ভাই ও বোনেরা, আসুন আল্লাহর কাছে তওবা করি, আজ থেকেই আল্লাহর হুকুম মেনে চলি, জান্নাতের পথে চলি, পাপ বর্জন করে নেক আমল শুরু করি। আল্লাহ তাআলা বলেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে, সূরা রুম আয়াত নম্বর 12। আল্লাহ তাআলা আরো বলেন, মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হও, সূরা নূর আয়াত নম্বর 31। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, তোমরা নিজেদের প্রতিপালকের নিকট পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার কাছে তওবা করো, সূরা হুদ আয়াত নম্বর 3। অতএব হে যুবক, হে মুসলিম ভাই ও বোনেরা, মৃত্যু আসার পূর্বেই আসুন আমরা আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানিয়ে ইমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।